সো এখানে যে সসটা আছে এখানে ডিপিং করে খাবো এখন দেখতে যতটা ক্রিস্পি লাগতেছিল খায়ও ততটাই ক্রিস্পি লাগতেছে এন্ড সবার কিন্তু কথা একটাই ফুকোর মিট বক্স বেস্ট ইন টাউন সো লেটস সি আমি এতদিন জানতাম দ্য গ্রাইন্ড ইজ বেস্ট সো লেটস সি গ্রাইন্ডকে বিট করতে পারবে নাকি মিটের পরিমাণ বেশি হওয়ার কারণে দেখা যাইতেছে যে মুখে গিয়ে মাংসগুলো ব্লাস্ট করতেছে এবং খেয়েও খুব ভালো লাগতেছে তো এখানে হচ্ছে চিকেন কর্নডগ যেটা হচ্ছে চিকেন কর্নডগটা খাবো দেখতেই পারতেছে অনেক ক্রিস্পি লেয়ার প্লাস হচ্ছে ম্যানেজ প্লাস সস দিয়ে ভরপুর ভিতরে চিজ ছাড়া আমি কিছুই দেখতেছি না ওভারলোডেড চিজ দেওয়া অ্যাজ ইউ ক্যান সি টু সামনানো অ্যাজ ইউ ক্যান সি কত বেশি চিজ ভরপুর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল আই এম ডুইং ওয়েল টু সো গাইজ আজকে আমি মাত্র চলে আসছি নারায়ণগঞ্জে সবাই জানো ফুকো চলে আসছেন এত বেশি হাইপ ছিল এতদিন অ্যান্ড আজকে দুপুর থেকে আমি এখানে মানে ওয়েট করতে 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 এখন বাজতেছে 9:10 ঠিক আছে সো ফাইনালি সিট পাইছি মানে এত ভিড় ছিল যার কারণে আমরা সিট পাই নাই সো ফাইনালি তোমাদের জন্য এতক্ষণ পরিশ্রম করে আমি সিট পাইছি ঠিক আছে সো আজকে ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যেতেছে এবং তাদের মেনু কার্ড প্লাস তাদের প্রাইসিং সম্বন্ধে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো এবং তাদের খাবার কোয়ালিটি কীরকম সো আমি তোমাদের সাথে ডিসকাস করতে যেতেছি সো আমার চ্যানেল যার যার নতুন কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নিউ ভিডিও ছাড়লে ইনস্ট্যান্টলি দেখতে পারো এবং ফেসবুক থেকে দেখে থাকলে কাইন্ডলি ফলো মাই পেজ এবং কিংবা বিগ থামস আপ এবং কমেন্ট করে জানো যে ভিডিও কেমন হইতেছে সো গাইজ এখন তোমাদেরকে আমরা মেনুটা দেখাই দিই এখানে হচ্ছে শেক্স আইটেম প্লাস এখানে আমাদের প্ল্যাটার আইটেম আছে সো কাইন্ডলি তোমরা ভিডিওটাকে পজ করে প্রাইসিং সম্বন্ধে দেখে নাও ঠিক আছে অ্যান্ড এইখানে হচ্ছে তাদের মেইন যেটা হচ্ছে গেম চেঞ্জার সবসময় তারা ক্লেম করে বেস্ট মিট বক্স ইন টাউন সো এখানে মিট বক্স প্লাস হচ্ছে পিজা আইটেম আছে সো আজকে খাবো এবং দেখবো দ্যাট ইজ ইট ওয়ার্থ ইট অর নট আরও কিন্তু একটা মেনু আছে সেটা হলো বার্গার আইটেম ঠিক আছে সো এখানে দেখতেই পারতেছো বার্গার তোমরা কাইন্ডলি ভিডিওটা পজ করে দেখে নাও যে প্রাইস কেমন তাদের ঠিক আছে আর এখানে হচ্ছে তাদের ওয়েজেস প্রাইস এবং রেস্ট যা যা আছে প্লাস উইংস ললিপপ সো এখন হচ্ছে আমরা খাবার অর্ডার করবো এবং তোমাদেরকে জানাবো যে আমরা আসলে কী অর্ডার করতেছি এবং তোমাদের মাঝে কিন্তু ডিসকাস করবো যে আসলে তাদের খাবার কোয়ালিটি কীরকম আর আজকে এত বেশি হাইপ ছিল মানে না বলার বাহিরে আর আমি অনেক বেশি টায়ার্ড কাইন্ডলি মাথার ঘাম পায়ে ফেলে ভিডিও করতেছি কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল সো এখন অর্ডার করে দেন তোমাদের মাঝখানে আমি আবার প্যাক করতেছি সো গাইজ আমরা কিন্তু ফাইনালি আমাদের অর্ডার প্লেস করছি অ্যান্ড আমরা হচ্ছে হট ফ্রাইস অর্ডার করছি যেটার প্রাইস হচ্ছে 149 টাকা এবং হাফ কর্নডগ যেটা হচ্ছে 169 টাকা পড়ছে এবং এখান থেকে আমরা অর্ডার করছি মিট বক্স যেটা ক্লাসিক মিট বক্সটা অর্ডার করছি তারা ক্লেম করে যে মানে টাউনের মধ্যে বেস্ট মিট বক্স হচ্ছে ফুকোতে সো এটাই ট্রাই করার জন্য আমি চলে আসছি দ্যাট ইজ ইট ওয়ার্থ ইট অর নট ঠিক আছে আর এখান থেকে রাইস প্ল্যাটার অর্ডার করছি গার্লিক বাটার রাইস যেটা প্রাইস পড়তেছে সরি এটা ছিল না যার কারণে আমি চিকেন স্টেক প্ল্যাটার নিয়েছি এটা প্রাইস পড়তেছে 259 ঠিক আছে সো লেটস সি যে কতক্ষণ লাগে খাবার আসতে এবং খাবার আসার পর ইনশাল্লাহ তোমাদের সাথে আমার আবার দেখা হবে ফাইনালি গাইস আমাদের কিন্তু খাবার চলে আসছে অ্যাজ ইউ ক্যান সি ফ্রাইজ আছে এখানে হচ্ছে কর্নডগ যেটা হাফ কর্নডগ আমরা অর্ডার করছি আর এখানে হচ্ছে মিট বক্স আছে ক্লাসিক মিট বক্স যেটা আর এখানে হচ্ছে স্টেক প্ল্যাটার যেটা আর স্ট্রবেরি শেক নিচ্ছে ঠিক আছে সো আমরা এখন স্টার্ট করব সো গাইস ফাইনালি আমাদের খাবার কিন্তু চলে আসছে অনেকক্ষণ পর সো আমরা স্টার্ট করবো ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে সো একটু কাছে নিয়ে আসো সো দেখাই দিতেছে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু হিউজ পোর্শনের দেওয়া হয়েছে প্লাস হচ্ছে অনেক ক্রিস্পি দেখা যেতেছে এর মধ্যে উপর দিয়ে মশলা দেওয়া হয়েছে সো এখানে যে সসটা আছে এখানে ডিপিং করে খাবো এখন দেখতে যতটা ক্রিস্পি লাগতেছিল খায়ও ততটাই ক্রিস্পি লাগতেছে তো ফ্রেঞ্চ ফ্রাই কাজ শেষ তো এখন একটু মিট বক্স এখানে আসো দেখাই
And that is a huge poiman cheese plus mayonnaise plus huge overloaded meat dawa hoise. So, ekhono shike tader meat box ta khabo. And shobar kintu kotha ektai Fuoco'r meat box best in town. So, let's see. আমি এতদিন জানতাম দ্য গ্রাইন্ড ইজ বেস্ট, সো লেটস সি গ্রাইন্ড কে বিট করতে পারবে নাকি। মিটের পরিমাণ বেশি হওয়ার কারণে দেখা যাইতেছে যে মুখে গিয়ে মাংসগুলো ব্লাস্ট করতেছে এবং খেয়েও খুব ভালো লাগতেছে। সো আরো দুই একটা মিট বক্স খাইলে বুঝতে পারবো যে ইজ ইট ওয়ার্থ ইট অর নট, মানে বেস্ট অর নট, ঠিক আছে। তো এইখানে আরেকটু বেশি পোর্শন নিয়ে খেয়ে দেখি। ইটস লিটারালি গুড। এখানে ভিতরে দেখা যাচ্ছে যে চিকেন প্লাস ফ্রেঞ্চ ফ্রাইস দেওয়া হয়েছে, দেখানো যাইতেছে না কারণ প্লাস্টিকের চামচ। তো এটা খাওয়া শেষ করলাম, আমি একটু তাড়াতাড়ি করতেছি কারণ অনেক রাত হয়ে গেছে, সো একটু প্যারায় আছি। তো এখানে হচ্ছে চিকেন কর্নডগ, যেটা খুলে কিভাবে এখানে হচ্ছে চিকেন কর্নডগটা খাবো, দেখতেই পারতেছ অনেক ক্রিস্পি লেয়ার প্লাস হচ্ছে ম্যানেজ প্লাস সস দিয়ে ভরপুর। ভিতরে চিজ ছাড়া আমি কিছুই দেখতেছি না, ওভারলোডেড চিজ দেওয়া। অ্যাজ ইউ ক্যান সি টু সামনানো, অ্যাজ ইউ ক্যান সি কত বেশি চিজ ভরপুর, আর খেয়ে ভালো লাগতেছে। ভাবছিলাম যে সস বেশি দেওয়া হয়তো বা খেয়ে ভালো লাগবে না, বাট ইটস রিয়েলি গুড। তো আমরা আমাদের নেক্সট প্ল্যাটারের দিকে যাব। আর আমরা কিন্তু স্ট্রবেরি পিচ অর্ডার করছি, কোল্ড কফি অর্ডার করছিলাম, বাট আনফর্চুনেটলি স্টক আউট। সো এখানে রাইস পোর্শন দেখা যাইতেছে একটু কাঁচা না ক্লোজ, এখানে আমার কাছে টু বি ভেরি অনেস্ট আমার কাছে রাইস পোর্শনটা কম লাগতেছে। আর এখানে র ভেজিটেবল না দিয়ে সালাদ, মানে মানে কুক ভেজিটেবল দিলে বেটার হইতো আই গেস। দেখতে যেমনই হোক না কেন খাবার আসলেই ভালো। আর চিকেন স্টেকটা একটু খাবো। স্টেকের উপর দেখা যেতেছে যে ভরপুর ম্যানেজ দেওয়া হয়েছে, তো খেয়ে ভালোই লাগতেছে। বাট আমার কথা একটাই, এই চ্যালেঞ্জে টোটালি খাওয়া যায় না, সো স্টিলের স্পুন দিলে বেটার হয় আমার অপিনিয়নে। এখন পর্যন্ত যতগুলো খাবার খাইছি খুব মানে সবগুলোই ভালো ছিল। আর এখানে যে দেখা যেতে স্টেকটা, স্টেকটা টোটালি গ্রিল করা হয়েছে অ্যান্ড পারফেক্টলি কুক করা, সো খেয়েও ভালো লাগতেছে, ঠিক আছে। আর এটা জাস্ট শর্ট একটা রিভিউ, তোমরা যদি এই রেস্টুরেন্টে আরও বেশি মানে ইন ডেপথ রিভিউ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে। তো এখন তাহলে স্ট্রবেরি শেকটা খেয়ে দেখবো। ইটস রিয়েলি গুড। কেউ যদি আমার থেকে সাজেশন চায় যে এটা এসে খাবো নাকি, যারা একটু টক মিষ্টি পছন্দ করো তারা কাইন্ডলি আসলে এটা অবশ্যই নিবা, স্ট্রবেরি পিচ খেয়ে পিচেরও একটা ফ্লেভার পাইতেছি প্লাস হচ্ছে নাকি স্ট্রবেরি ফ্লেভার পাইতেছি। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমরা ড্রিঙ্কও রাইট, সো আমরা ড্রিঙ্কও জুসগুলো যে খাই ভিতরে যে পার্টিকলসগুলো থাকে এই জুসগুলোর মধ্যে কিন্তু সেই পার্টিকলগুলো দেওয়া আছে, ঠিক আছে, উইচ ইজ রিয়েলি গুড, আমার কাছে ভালো লাগছে। তো সবগুলো খাবার শেষ করে আবার তোমাদের সাথে দেখো। সো ইয়াপ গাইস, এই ছিল আজকের ব্লগটা, হোপস আজকের ব্লগটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবো না, এবং আমার ফেসবুক থেকে দেখলে কাইন্ডলি ফেসবুক পেজটা ফলো করে দিবা, ঠিক আছে। অ্যান্ড আজকের খাবার কোয়ালিটি আমার কাছে খুব ভালো লাগছে, যদি আমার থেকে পার্সোনালি অপিনিয়ন জানতে চাও তাহলে আমি রিকমেন্ড করবো এখানে আসো এবং ট্রাই করো,
যেহেতু নিউ রেস্টুরেন্ট ওপেন হয়েছে অ্যান্ড একটা অনেক বেশি হাইপ ক্রিয়েট করছে, সো সবাইকে আমি একবার হলো এখানে আসার মানে আসতে বলবো, ঠিক আছে? অ্যান্ড যেহেতু আজকে ফার্স্ট ডে ছিল, 10% ডিসকাউন্ট কার্ড কিন্তু আমাদেরকে দিছে জাস্ট ফর টু ডে, ঠিক আছে? মানে আজকে যারা যারা এসে খাবে 1000 টাকার উপরে অর্ডার করবে তারাই কিন্তু 10% অফ কার্ডটা পাইতেছে, অ্যান্ড এই কার্ডের ভ্যালিডিটি 1 বছর থাকতেছে। সো ইয়াপ, আসিমের মাতুল, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।